Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Sammanito shudhi ebong amar pran priyo Facebook bondhura. Apnara shobai kemon achen? Asha kori mohan Allah taalar oshesh kripaye apnara shobai bhalo achen. Amio apnader doa ebong mohan Allah taalar oshesh kripaye onek onek bhalo achi. বন্ধুরাও বহুদিন পর আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি বাঙালি জাতির ঐতিহাসিক দিন 7ই মার্চ উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু 1971 সালের আজকের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত এবং বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন সে সম্পর্কে দু একটি কথা বলতে বন্ধুরা আমি কোনো রাজনৈতিক নেতা কিংবা কর্মী হিসেবে নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমি একজন বাঙালি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র উপস্থাপনা আমার এই উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোথায় নেই তোমার অবদান তুমি আছো সারা বাংলায় বিদ্যমান তোমার কর্মই তোমাকে করেছে মহান বিশ্ব দরবারে মাথা উঁচু করে দরবারে দিয়ে গেছো সম্মান সত্যিই তুমি বাঙালির প্রাণ হে আমাদের জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মানিত সুধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে 7ই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন কারণ 1971 সালে এই দিনে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ধ্বনিত হয়েছিল বাঙালি জাতির মুক্তির স্লোগান জানা অদম্য শক্তি শরীরের প্রতিটি শিরা উপশিরা উপলব্ধি করি তখন বুঝতে পারি কেন কেন বাঙালিকে বীরের জাতি বলা হয় একজন শেখ মুজিব লক্ষপতি বাঙালির দুর্গম পথ পাড়ি দেওয়ার অদম্য শক্তি তাই তিনি যেন মনে হয় 7ই মার্চের ভাষণ নিজের কোন ভাষণ নয় এটি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত বাঙালি জাতির এক অলৌকিক শক্তি সততা দেশপ্রেম আর মানুষকে ভালোবাসার অন্যতম প্রাপ্তি বঙ্গবন্ধুর ভাগ্যলিপি তাই তো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2017 সালে এই ভাষণটিকে বিশ্ব ঐতিহ্য তরুণ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং মেমোরি অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে বন্ধুরা এটি বাঙালি জাতির জন্য বিশাল এক প্রাপ্তি সম্মানিত সুধী কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সুরে সুর মিলিয়ে আমি আমার মতো করে বলতে চাই আমি বিশ্বকবি রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়ি নাই কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি বন্ধুরা বঙ্গবন্ধুর গৌরবদীপ্ত জীবনের ইতিহাস থেকেই বঙ্গবন্ধুর দেশপ্রেমের আদর্শ থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আগামী প্রজন্মকে তা জানানো উচিত বঙ্গবন্ধুর দেশপ্রেমের আদর্শে আমরা সবাই এদেশকে ভালোবাসব এবং এদেশকে সত্যিকারের সোনার বাংলা গড়াই নিজেদেরকে নিয়োজিত রাখব এটি আমরা নিজেরা করব এবং আগামী প্রজন্মকে এই শিক্ষাটুকু উপলব্ধি করার পরিবেশ তৈরি করে দেব তাহলেই আমার বিশ্বাস আমরা সবাই মিলেমিশে আমাদের এই দেশটাকে একটি সোনার বাংলায় পরিণত করতে পারব বন্ধুরা আসুন আমরা আমাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করার মধ্য দিয়ে এই দেশটিকে একটি সত্যিকারের সোনার বাংলা গড়াই নিজেদেরকে নিয়োজিত রাখি এই আশাবাদ ব্যক্ত করি সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ